Hello everyone, assalamu alaikum. This is me, Nusrat Jahan Ontora, and welcome back to my another new video. Guys, aajke video ta hote jacche amar ekta bridal shoot niye. Amar biyete je amake sajiye diyechilo tar kache abaro keno shaste gelam tar sob kichu jante parben ajker ei video te. So cholun video ti shuru kori. So guys, finally amra chole aschi ar eta amar sathe chole aschi Ritu. So thank you so much sobshe amar sathe erokom thakar jonno support korar jonno. Onek beshi gorom ajke, onek beshi gorom plus mane ki bolbo amar thikmoto ghum hoy na. আর এই যে হচ্ছে আপুর সেলুনটা, আপুর আর কি বাসার মধ্যে একটা রুমের মতো আপু সুন্দর করে এভাবে ডেকোর করে ফেলছে। আর এই যে জায়গাটা অনেক বেশি সুন্দর। আর তোমরাও চাইলে কিন্তু আপুর কাছ থেকে মেকওভার নিতে পারো। তো এখানে আমি অলরেডি মেকআপ করতে বসে পড়লাম, পিছনে দেখতেই পাচ্ছ রীতি হচ্ছে পাবজি খেলতেছিল। আর এই তো আমার মেকওভার শেষ, এখন হচ্ছে আমরা আমাদের হেয়ার স্টাইলটা করে ফেলবো। তো গাইস, আমার মেকওভার ডান, এখন হচ্ছে আমি আমার লেহেঙ্গাটা পরবো। তো তোমাদেরকে লেহেঙ্গাটা দেখাই, দেখো কত বেশি সুন্দর আর কত বেশি হেভি। ও মাই গড, এটা পরে আমি কিভাবে কি করবো আল্লাহ জানে, বাট পড়তে তো হবে। তো আমাকে আপু হেল্প করতে হবে, আমি পরে যাবো সেই হেভি লেহেঙ্গা। সো লেহেঙ্গা তো পরা ডান, এখন বসে পড়লাম আমার দোপাট্টাটা সেট করার জন্য। আসলে ব্রাইডদের যা যা করতে হয় বিয়ের সময়, আমাদের ব্রাইডাল শ্যুটে আসলে সেম টু সেম সব কিছু হয়। বাট আমরা আমাদের শ্যুটটা করে আবার একদম মেকআপ টেকআপ ওয়াশ করে ফেলতে পারি। বাট ব্রাইড যারা থাকে তাদের তো প্রোগ্রামে যেতে হয়, অনেক মানুষের সাথে ছবি তুলতে হয় আর অনেক বেশি কষ্ট করতে হয়। বাই দ্য ওয়ে, আমার লেহেঙ্গাটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি হেভিও ছিল। তোমরাও চাইলে কিন্তু আপুর কাছ থেকে মেকওভার নিতে পারো। আপুর পেজের নাম হচ্ছে পেজ বাই নীলা। মেনলি আমি আমার যে বিয়ে, আমার মেইন যে বিয়েটা ছিল আগস্টের 22 তারিখ 2022-এ, তো 2022 সালে, তো ওই আমার যে লুকটা ছিল এটা কিন্তু আমি আপুর থেকে নিয়েছিলাম, আমার মেইন বিয়ের লুক। আর আবারও চলে এসেছি আপুর কাছ থেকে সাজার জন্য। তো আজকের লুকটা কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবা। আর আপুর পেজে হচ্ছে একটা অনেক লং একটা গ্যাপ পড়ে গেছিল, কারণ আপু হচ্ছে বেবি হয়েছে, যার জন্য আপু এতদিন কাজ করতে পারেনি। আর এখন হচ্ছে আপু আবার কাজে ব্যাক করেছে। তো তোমরা চাইলে কিন্তু আপুর কাছ থেকে বুকিং নিতে পারো। অ্যান্ড অলসো আপু কিন্তু এখন হোম সার্ভিসও দিচ্ছে, মানে বাসায় যে মানে যারা চাচ্ছ যে আমি আর কি পার্লারে যেতে চাচ্ছি না বা এত হ্যাসেল হতে চাচ্ছি না, তারা হচ্ছে জাস্ট আপুকে ফোন দিয়ে বুকিং করে বাসায় নিয়ে এসে একদম রেডি হয়ে তারপরে বিয়েতে চলে যাবা। তো যাই হোক, আমি এখন শুট করি। তো গাইস, শ্যুট শেষ করে চলে আসলাম আম্মুর বাসায়। যেহেতু আজকে আমার শ্যুটটা ছিল মিরপুরে, তো আম্মুর বাসায় এসে যদি দেখা না করে যাই তাহলে তো একদমই হয় না। তো এই জন্যই চলে এসেছি। আর এর মাঝে ইতি আমার জন্য কোল্ড কফিও বানিয়ে দিল, যেহেতু আমি আর ঋতু আসিলাম। আর আমাদের জন্য আরও অনেক কিছু এনেছিল, লাইক মোমোস, চিকেন অ্যান্ড অলসো কোল্ড কফি। তো খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম বাসায়। গাইস, শ্যুট শেষ করে চলে আসছিলাম বাসায়, আর এখন আবার চলে যাচ্ছি নাইট আউটিংয়ে। এখন বাজে রাত অলমোস্ট 2টা, আর এখন যাচ্ছি নাইট আউটিংয়ে। বুঝতে পারতেছো ভাই আমার কত বেশি এনার্জি, এত সারাদিন কাজ করার পর এখন আবার ঘুরতে যাচ্ছি। আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ অনেক দিন পর যাচ্ছি হচ্ছে বাহিরে ঘুরতে। তো চলো। তো গাইস, দেখতে পারতেছো এদিকে সে একদম রেডি হয়ে গিয়েছে তার এই হেলমেটটা পরে। ভাই আমার মানে এই হেলমেটটা দেখলে আমার সবসময় মনে কোয়েশ্চেন জাগে যে এটার এত দাম কেন। তুমি যদি এটা না কিনতে আমি তোমাকে কিন্তু গিফট করতে পারতাম, বা তুমি সবকিছু নিজেকে, তখন আমার কাছে টাকা ছিল না। জীবন আমাদেরকে কখনো ট্রিট দেয় না, বাট আজকে কিন্তু আমি আবারও সেকেন্ড টাইম নাইট আউটিং এসে আমি ট্রিট দিতেছি। জীবন কখনো ট্রিট দেয় না, এগুলো কি জীবন দিবে? জীবন দিবে, জীবন কিন্তু সেই দিনও বলছিল আমাদেরকে ট্রিট দিবে, এখনো ট্রিট দেয় নাই। নেক্সট কবে? দেশের বাইরে নেক্সট দেখছো মানে বুঝতে পারতেছো বাটপারি? আচ্ছা ঠিক আছে, দেখি। তো আজকে আমরা এখন অর্ডার দিয়ে দিচ্ছি হচ্ছে বিফ বার্গার, আর জীবন হচ্ছে স্পেশাল চিকেন চিজ বার্গার, আর এখানে রাকিব নিয়ে নিচ্ছে কফি। গাইজ, আমরা যখনই নাইট আউটিং এ আসি না কেন, তো ঘোষণা একটা জায়গা আছে যেখানে আমরা আসি, এখানে রাত 1টা 1টা 2টা দিলেও মনে হয় খোলা থাকে। হ্যাঁ, এই যে
না শুক্রবার 4টায় পর্যন্ত থাকে বুঝছো। এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে যে মানে ঢাকায় কোনো একটা জায়গা আছে যেখানে আপনি রাত 2টা 2:30টার দিকে আসলেও খাবার খেতে পারবেন অ্যান্ড বসতে পারবেন এনজয় করতে পারবেন। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাচ্ছি হচ্ছে বাসায়। আজকে কি বলবো, অনেক বেশি ভালো লাগছে রাতের বেলায় ঘুরে। অনেকদিন পর ঘুরলাম আমরা সবাই, যে আমাদের সাথে সবাই আসছে এখানে, ঋতু, রবীন মামা, জীবন আর আমরা দুজন আর আমাদের বাইক।